এক ঘণ্টায় ফেসবুকের কত ক্ষতি হলো মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং মেসেঞ্জার সাময়িক সার্ভার ত্রুটির কারণে এক ঘন্টা বন্ধ থাকার পর আবারও সচল হয় মঙ্গলবার রাত নটার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয় একই সঙ্গে ইনস্টাগ্রাম থ্রেডও কাজ করছিল না তবে রাত সোয়া দশটার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা এই এক ঘন্টায় প্রতিষ্ঠানটির কতটা ক্ষতি হয়েছে তা জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে বিশ্বব্যাপী মেটার এসব মাধ্যম এক ঘন্টা বন্ধ থাকায় মেটার শেয়ারের দামও এক পয়েন্ট পাঁচ শতাংশ কমে গেছে একই সঙ্গে এই কারণে মার্ক জেকারভার্গ প্রায় একশো মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন এর আগে ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টরের গ্রাফে দেখানো হয়েছিল রাত নটা থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত তিন লাখ বাহান্ন হাজার উনত্রিশ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা জানান রাত নটার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগ আউট হয়ে গেছে শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয় কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন অনেকে পুনরায় লগ হওয়ার চেষ্টা করলেও পাসওয়ার্ড ভুল দেখায় কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগ হতে পারেননি ফেসবুকে প্রবেশ করতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় রাত দশটার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেন রাত সাড়ে দশটার দিকে ফেসবুকের সমস্যা দূর হয় এদিকে সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন সারা পৃথিবীতে এই সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাওয়া দিস্তরের যাচাই পদ্ধতি কাজ করছে না ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে এ অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন তারা বলেছেন এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা ফেসবুক অ্যাপ আনইনস্টল করা যাবে না এছাড়া বারবার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন